দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 20 মে। ঢাকার 2 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক নজরুল ইসলাম সময়ের আবেদন মঞ্জুর করে নতুন তারিখ দিয়েছেন। আজ অভিযোগ গঠনের শুনানির দিন থাকলেও খালেদা জিয়া অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হননি। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির কয়লা উত্তোলন ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়ম এবং রাষ্ট্রের 158 কোটি 71 লাখ টাকার ক্ষতি ও আত্মসাতের অভিযোগে 2008 সালে শাহবাগ থানায় মামলাটি করা হয়। ওই বছরের 5ই অক্টোবর 16 আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক।